নমস্কার, আমার বাংলা সংবাদে আমি উত্তম কুমার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। মৃতদেহ নিয়ে সড়ক অবরোধ, 20 লক্ষ টাকা এককালীন সাহায্যের দাবি। কাটিগড়ায় সড়ক দুর্ঘটনায় হত 5 ছাত্রের পরিবারের খোঁজ নিলেন সুস্মিতা দেব। মেঘালয়ে বাঙালিদের নিরাপত্তার দাবি ভাষা শহীদ স্মারক সমিতির স্মারকলিপি সাংমাকে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বৃহস্পতিবার বিকেল আনুমানিক 4টে নাগাদ বেরেঙ্গা এলাকার রাস্তার পাশে থাকা একটি গাছ কাটার কাজ চলছিল। সেই সময়ে ওই পথ দিয়ে একটি অটো যাওয়ার সময় হঠাৎ কাটা গাছ হুড়মুড়িয়ে অটোর উপরে পড়ে, ফলে অটোর ভিতরে থাকা দুজন যাত্রী এনামুল হক লস্কর ও আব্দুর রাজ্জাক নামের দুই ব্যক্তির ঘটনাস্থলে মৃত্যু হয়। ময়না তদন্তের পর মৃতদেহ রাস্তায় রেখে শিলচর চামড়া গুদাম এলাকায় রাস্তা অবরোধ করেন স্থানীয়রা। এ নিয়ে থানায় একটি এজাহার দায়ের করেন স্থানীয়রা। পরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে তারা বলেন, এজাহার দায়ের করার 12 ঘন্টা পরও দোষীদের গ্রেফতার করা হয়নি। তারা আরও বলেন, মৃতের পরিবারকে 20 লক্ষ টাকা এককালীন সাহায্য করতে আসাম সরকারের কাছে দাবি জানানো হয় আন্দোলনকারীদের পক্ষ থেকে। পরে ম্যাজিস্ট্রেট ধ্রুবজ্যোতি পাঠক তাদেরকে আশ্বাস দেওয়ার পর অবরোধ প্রত্যাহার করে তারা। দাবি হল যে আজকে যে দুজন লোক মারা গেছেন এবং আরও যে 3-4 জন আহত, এই যারা মারা গেছে ওদেরকে 20 লাখ টাকা করে জনপ্রতি দিতে হবে, আর যারা আহত হয়েছে ওরা প্রায় পঙ্গুর সমান, ওদেরকে কমপক্ষে 10 লাখ টাকা করে দিতে হবে। আর যাদের জন্য আজকে এই ঘটনা হয়েছে ওদের আমরা এই আজকে 1 থেকে 8 ঘন্টার ভিতরে গ্রেপ্তার চাই এবং পুলিশের হেফাজতে রেখে ওদের উপরে যেন মোকদ্দমা দায়ের করা হয় সরকারের তরফ থেকে। আমরা কেন করব, আজকে রাস্তার উপরে গাছ কাটা হচ্ছে, সরকারি জমিতে গাছ কাটা হচ্ছে, সরকারের গাছ কে কাটলো, কে তাকে অধিকার দিল এই গাছ কাটার, এটারও সঙ্গে আমরা বিচার চাই। আজকে এই যে 2-3টা লোক যে লোক মারা গেল, ওদের পরিবার যা কষ্ট হয়ে গেলো, ওদের জিম্মা কে নেবে, সরকার কি নেবে? আজকে সরকারের পক্ষ থেকে কেউ আসেনি, আসামিরা গ্রেপ্তার হয়নি। আজকে যদি এইভাবে অরাজকতা যদি চলে তাহলে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো। এই অঞ্চল সমগ্র বরাক উপত্যকায় যেভাবে কালাই নিয়ে ওরা আন্দোলন দেখিয়েছে, আমরা ওদের সঙ্গে যুক্ত হয়ে আমরা বৃহত্তর আন্দোলন করব। ঘন ঘন সড়ক দুর্ঘটনায় ঘোরতর আহত এবং সম্প্রতি নিহত 5 কলেজ পড়ুয়ার পরিবারের খোঁজ নিলেন প্রাক্তন সাংসদ তথা সর্বভারতীয় মহিলা কংগ্রেস সভানেত্রী সুস্মিতা দেব। শুক্রবার তিনি প্রত্যেকের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। দেশের ভবিষ্যৎ হিসেবে অভিহিত 5 ছাত্রের অকাল মৃত্যুতে দুঃখ প্রকাশ করেন প্রাক্তন সাংসদ। দুঃখ প্রকাশ করেন একই স্থান লক্ষ্মীপুরে ট্রিপারের ধাক্কায় মৃত হেমবাবু সিনহা ও গৌড়া দাস সিনহার মৃত্যুতেও। মেঘালয়ে কালাইন বড়ইথলির লরিচালক তরতাজা যুবক দেলওয়ার হোসেন খুনের ঘটনায়ও উষ্মা ব্যক্ত করেন তিনি। শুক্রবার সন্ধ্যায় গৌড়া দাস সিনহা, হেমবাবু সিনহা ও দেলওয়ারের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জ্ঞাপন করেন সুস্মিতা। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি অনেকটা আবেগপ্রবণ হয়ে পড়েন। তার কথায় সন্তান হারানোর ব্যথা তিনিই বুঝবেন যিনি নিজের সন্তানকে হারিয়েছেন। একটি সন্তান বড় করে কলেজের চৌকাঠ অবধি পৌঁছানো যে কত কঠিন তা তিনি বুঝতে পারেন। কাটিগড়ায় এভাবে একের পর এক সড়ক দুর্ঘটনায় প্রাণ বিসর্জন যেন নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে, যা প্রতিহত করা একান্ত জরুরি। প্রত্যেকটা অ্যাক্সিডেন্ট ট্রিপার করছে। প্রশ্নটা হলো ট্রিপারের চালকরা, অনেকে বলছে বাচ্চা বাচ্চা ছেলেরা চালায়, ওদের লাইসেন্স নাই, এটা ডিটি অফিসকে দেখা উচিত। এই দাবিটা নিয়ে আমরা নিশ্চয়ই ডিটি অফিসে যাব। এছাড়া দুঃখের ব্যাপার যে কাঠিগড়ার পুলিশ
হলো সিন্ডিকেটের ট্রিপারকে সুরক্ষা দেওয়ার জন্য আছে, কিন্তু যে ট্রিপারগুলো মানুষকে আজকে অ্যাক্সিডেন্টে মেরে ফেলছে তাদেরকে ওরা ধরতে পারছে না। এই যে পাঁচটা ছেলে অ্যাক্সিডেন্টে মারা গেল, ড্রাইভারকে এখনো ধরা হয়নি। এর আগে 28 তারিখে যে অ্যাক্সিডেন্টটা হলো, গাড়ি সহ ট্রিপার নিয়ে ভেঙে গেছে, এবং সেখানের পাবলিক বলছে যে সেই ট্রিপারে হয়তো লাইমস্টোন ছিল। হ্যাঁ, তো সিন্ডিকেটের গাড়িকে প্রোটেকশন দেওয়ার জন্য কাটিগড়ার পুলিশ আছে, না কাটিগড়ার পাবলিককে প্রোটেকশন দেওয়ার পুলিশ আছে, সেটা জবাব আমরা নিশ্চয়ই পুলিশের প্রশাসনের কাছে চাইব। এবং ডিসি এই পরিবারদের জন্য কি করবেন আমি বলতে পারবো না, শুনেছি আজকে 3টার সময় মিটিং আছে, কিন্তু এটা খুব বড় ইস্যু। আমি মনে করি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কাছারে খুবই দুরবস্থা। সম্প্রতি মেঘালয়ে বাঙালিদের উপর অত্যাচার চরম পর্যায়ে পৌঁছেছে। গত ফেব্রুয়ারি মাস থেকে এখন অবধি মেঘালয়ের ইছামতি ভোলাগঞ্জ এলাকার বাঙালিদের উপর ধারাবাহিকভাবে মানসিক অত্যাচার চালানো হচ্ছে, এবং গত অক্টোবর মাসে মেঘালয়ে বসবাসকারী সব বাঙালিরাই বাংলাদেশি এই স্লোগানে শিলংয়ে পোস্টারিং করে পরিবেশকে উত্তপ্ত করে তুলেছিল খাসি ছাত্র সংস্থা। শুধু তাই নয়, শিলংয়ে রামকৃষ্ণ মিশনের গেটে তালা ঝুলিয়ে দেয় তাঁরা। এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার ভাষা শহীদ স্মারক সমিতির তরফ থেকে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার কাছে এক স্মারকলিপি প্রেরণ করা হয়। মেঘালয়ে বসবাসকারী বাঙালিদের নিরাপত্তার দাবি জানান ভাষা শহীদ স্মারক সমিতির কর্মকর্তারা। আজ ভাষা শহীদ স্মারক সমিতির পক্ষ থেকে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার এখানে এক স্মারকলিপি প্রেরণ করা হয়েছে, এবং স্মারকলিপিতে স্পষ্ট বলা হয়েছে এভাবে যদি বাঙালিদের উপর অত্যাচার আর বেশি দিন চালিয়ে যাওয়া হয় তবে পরিস্থিতি নাগালের বাইরে চলে যাবে এবং যে কোনো সময় যে কোনো ধরনের বাজে ঘটনা ঘটতে পারে। অতএব রাজ্য সরকার সমস্ত জাতি বিদ্বেষী এই যে আন্দোলন, সেই আন্দোলনকে তারা যেন কড়া হস্তে দমন করেন, এবং সঙ্গে সঙ্গে খাসি ছাত্র সংস্থাকে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে এ ধরনের ঘটনা ঘটলে পরে ভবিষ্যতে তাদেরকে ফল করবে। বরাক উপত্যকার আর্থ সামাজিক উন্নয়ন এবং দেশপুরের বৈষম্য ও বঞ্চনার প্রতিবাদে সম্প্রতি বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট নামে নতুন একটি রাজনৈতিক দল গঠিত হয়েছে। 7 জন আহ্বায়ক এবং 16 জন সদস্য নিয়ে দলের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। 5 জনকে নিয়ে রয়েছে মিডিয়া সেলও। শুক্রবার পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী আহ্বায়ক কমিটির অনুমোদনে বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের 7 সদস্যের উপদেষ্টা মণ্ডলীও গঠিত হল। এর সভাপতি হিসেবে রয়েছেন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর তপোধীর ভট্টাচার্য। অন্যান্য সদস্যরা যথাক্রমে অধ্যাপক মানিক তালুকদার, বীরেন্দ্র বর্মন, LR লস্কর, বিদ্যুৎ জ্যোতি পুরকায়স্থ, আভা শ্রীবাস্তব এবং মহুয়া রায়চৌধুরী। বাস দুর্ঘটনায় যে 5 জন ছাত্রের মৃত্যু হয়েছে তার জন্য আমি গভীরভাবে মর্মাহত, এবং এই ব্যাপারে কাটিগড়ার বিধায়ক অমর জৈন যে ভূমিকা পালন করেছে তার জন্য ওনার পদত্যাগ দাবি করছি। ওনার ছাত্রদের পরিবারের কাছে এবং মধুরপুর NC কলেজের ছাত্রদের কাছে ক্ষমা চাইবার জন্য আমি তাকে বলছি। দুঃখের বিষয় যে আসাম সরকার থেকে এখনও এই ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আমি প্রতিটি পরিবারকে 10 লক্ষ টাকা করে সাহায্য দেওয়ার জন্য আসাম সরকারের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি। আরও দুঃখের বিষয় যে এখানে বরাক উপত্যকায় ব্যাঙের ছাতার মতো এতগুলো সংগঠন আছে, শাসক দলের ছাত্র সংগঠন আছে, কিন্তু কেউ এই ব্যাপারে একটি মুখ খোলেনি, একমাত্র আকসা তার প্রতিবাদ করেছে। এটা অত্যন্ত লজ্জাজনক ঘটনা। তাই আমি সমস্ত বরাকবাসীর কাছে আবেদন করব যে আপনারা এই বিধায়কের পদত্যাগ দাবি করুন। সোনাই সমবায় সমিতির নতুন নির্বাচিত চেয়ারম্যান হলেন শেখ শাহরুল আলম, এবং সমিতির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলেন পিন্টু দাস। শুক্রবার সমিতির কার্যালয়ে এক সভার মাধ্যমে বোর্ড অব ডিরেক্টরের সদস্যরা এই 2 জনকে নির্বাচিত করেন। এদের সভার শুরুতে নবনির্বাচিত 15 জন বোর্ড অব ডিরেক্টর সদস্যকে শপথ বাক্য পাঠ করান আসাম বিধানসভার উপাধ্যক্ষ তথা সোনাইর বিধায়ক আমিনুল হক লস্কর।
শাহরুল আলমের নেতৃত্বে নতুন কমিটির সমিতিকে ভালোভাবে পরিচালনা করবেন বলে আশ্বাস প্রকাশ করেন উপাধ্যক্ষ। নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান সমিতির উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন। কিন্তু এইবার সমিতির নির্বাচন এটা ব্যতিক্রমী নির্বাচন, এত সুন্দরভাবে নির্বাচন যারা পরিচালন করেছিলেন এরাও নির্বাচন সুন্দরভাবে পরিচালন করেছিলেন, যারা এই সমিতির সদস্য এরা শেয়ার হোল্ডার এত সুশৃঙ্খলভাবে ভোট দিয়েছেন, যারা প্রার্থী ছিলেন মানে যারা ফন্ডের উপরে অধিক প্রার্থী ছিলেন এরার মধ্যে এত সুন্দর সমঝোতা ছিল, আজকে সত্যিকারের নতুন ভোট গঠন হয়েছে, আজকে নতুন সমবায় সুনাই সমবায় সমিতির নতুন বোর্ডের নবনির্বাচিত বোর্ডের চেয়ারম্যান আমার শাহরুল আলম ভাই, আমার ভাইস চেয়ারম্যান রিঙ্কু না রিঙ্কু দাস, আজকে আমার পরিচালনা যিনি নির্বাচন পরিচালন করেছিলেন আমার ফখরুল আলম মজুমদার সাহেব চৌধুরী সাহেব, আমার কোঅপারেটিভ সেক্রেটারি আর অতি সম্মানীয় আমার সুনাই সমবায় সমিতির ধলাই বিধানসভা সমষ্টির আমরাঘাট এলাকায় জুয়া খেলা বন্ধ করতে গিয়ে জুয়ারিদের আক্রমণের শিকার হলেন কচুদুরম থানার পুলিশ। জানা যায় ওসি জাকারিয়া চৌধুরীর নেতৃত্বাধীন পুলিশের দলকে ঢিল ছুড়ে জুয়ারিরা, এতে তিন পুলিশ কর্মী আহত হয় এবং পুলিশ গাড়িতেও ভাঙচুর করা হয়। ঘটনাস্থল থেকে প্রচুর পরিমাণে জুয়া খেলার সামগ্রী জব্দ করে পুলিশ। পরে এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে এক মামলা দায়ের করেন কচুদরম থানার পুলিশ। বৃহস্পতিবার এ নিয়ে সোনাইর সার্কেল ইন্সপেক্টর আব্দুল বাসির চৌধুরী কচুদরম থানায় গিয়ে ঘটনার খোঁজ খবর নেন। এইচএস ফার্স্ট ইয়ারের পরীক্ষার্থীদের পরীক্ষার ফি ফিরিয়ে দেওয়া নিয়ে শুক্রবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের বরজালেঙ্গা শাখা বরজালেঙ্গা ব্লকের অধীনে থাকা পিসি বরজালেঙ্গা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এবং আদর্শ বিদ্যানিকেতনে এক স্মারকলিপি প্রদান করে। এতে তারা উল্লেখ করেন এবছরের হায়ার সেকেন্ডারি প্রথম বর্ষের পরীক্ষার জন্য পরীক্ষার্থীদের কাছ থেকে ফি সংগ্রহ করেছিল স্কুল কর্তৃপক্ষ, কিন্তু করোনা অতিমারির জন্য আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিল তার অধীনে থাকা সবকটি পরীক্ষা বাতিল করে দেয়, কিন্তু এখনও সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের তাদের ফি ফিরিয়ে দেয়নি স্কুল কর্তৃপক্ষ। এ নিয়ে বরজালেঙ্গা শাখার এবিভিপির কর্মকর্তারা পিসি বরজালেঙ্গা এইচএস স্কুলের প্রিন্সিপাল এবং আদর্শ বিদ্যানিকেতনের প্রিন্সিপালের কাছে বিস্তারিত জানতে চান। সোনাই সমষ্টির দক্ষিণ মোহনপুর জিপিতে শুক্রবার 69 লক্ষ টাকার একটি পূর্ত সড়কের কাজের সূচনা করলেন এলাকার বিধায়ক তথা উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। নতুন কাঞ্চনপুর পূর্ত সড়ক থেকে ডলুগ্রাম পর্যন্ত সড়কটির ফলক উন্মোচনের মাধ্যমে কাজটির সূচনা করেন উপাধ্যক্ষ। এ উপলক্ষে স্থানীয় 422 নম্বর এলপি স্কুলে এক সভাও অনুষ্ঠিত হয়। এদিন বক্তব্য রাখতে গিয়ে উপাধ্যক্ষ এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম তুলে ধরেন। উন্নয়নের নিরিখে জনগণের আশীর্বাদও কামনা করেন তিনি। এতে উপস্থিত ছিলেন বিভাগীয় জেই আব্দুল হক লস্কর, বিজেপির পশ্চিম সোনাই মণ্ডলের সভাপতি ভজন সেন প্রমুখ। আমি দক্ষিণ মনপুরে 30 কোটি টাকার একটা প্রভুদা পেটার রেসিডেন্সিয়াল স্কুল দক্ষিণ মনপুরে শিলান্যাস হয়েছে, কাজ শুরু হয়েছে। দক্ষিণ মনপুর মহিলা কিল্লাতে 30 কোটি টাকার স্কুলের কাজ শুরু হয়েছে, আমাদের গরিব মেয়েরা এখানে পড়াশোনা করবে। দক্ষিণ মনপুরে একটা ব্রিজ করেছি আমজন নদীর উপরে, শুভঙ্কর সিং ব্রিজ, 6 কোটি টাকা। দক্ষিণ মনপুরে আমজুর ঘাট থেকে আপনার বরিলা টিকলা পর্যন্ত 2.5 কোটি টাকার একটা রাস্তার কাজ শুরু করেছে। দক্ষিণ মনপুরে ব্রিজ থেকে আপনার গোরা মানে আনার জোরাকুল বাজার পর্যন্ত রাস্তার কাজ সম্পূর্ণ হয়েছে। কাকা শ্বশুরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পর কোনো ব্যবস্থা নিচ্ছে না পুলিশ। রাঙ্গিরখাড়ি পুলিশের বিরুদ্ধে এমনই অভিযোগ আনলেন ঝাঁপিরবন্দির বাসিন্দা রহিমউদ্দিন লস্করের বিধবা স্ত্রী শামালা বেগম লস্কর। বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি বলেন, স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে কাকা শ্বশুর শামসুল আলী বড়ভুইয়া তাদের সম্পত্তি জবরদখলের ষড়যন্ত্র করতে থাকে। এ নিয়ে রাঙ্গিরখাড়ি থানায় এজাহার দায়ের করার 2 মাস অতিক্রমের পরও অভিযুক্তের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি পুলিশ।
না করে আমার তারা মারটা তুমি ফটাফটা অনাইলে আমার তারা মারলিবা। আমি উঠে হয়েছি, এখন তো অতটা রাইতে গেছে, আমি তো আইতে পারতাম না। তো আমি খাইতে সকালে আওকা নাইছি আর ও বাদে আমি সকালে গেছি, যাওয়ার পরে দরজা খুলেছি, খোলার পরে জিয়া দিয়েছে আমার স্বামীর ফাঁকরের মাঝে লকটাইয়া রাখা। তো আমি গিয়া দেখছি রাস্তা ই সাইড লইয়া খালা উঠে দিয়ে রাখতে পারো, এর বাদে আঙুল দুইটা কাটা। আর আমি দেখিয়া শিখ দিছি, শিখ দেওয়া বাদে অগর অগর মানুষ জমিছেন, কিন্তু তারা বই আর তাম খাখা জনাইছেন না। তোমার কাকা শ্বশুর নাম কি? তা শমসুল, শমসুল মোল্লা। আর তুমি তোমার বাবার বাড়ি থেকে এখানে গেছলে কটার সময়? আটটা নটা। তখন যে গর তারে জুলাই দেখছো ই গর লগে আর গর আছে দি? তার বই নক এক গর নি তো এক গর আর কি মাঝে দি পার্টিশন, মাঝে দি পার্টিশন। ঘটনাটা কবে হইছে? ঘটনা হইছে নভেম্বরের 30 তারিখ আর 1 তারিখ গিয়ে আমি গিয়া পাইছি। আচ্ছা, আর এটা কিতা এখন তুমি কিতা কইতে চাই রাই কেন পুলিশের? আমি এখন দেখি আর কি কেস দেওয়া হয়েছিল রাঙ্গিঘাট, তো রাঙ্গিঘাট থানায় কোনো অ্যাকশন লইছে না। তো অ্যাকশন না লোয়াই গিয়া আমি এখন ওলা করতাম সাই মিডিয়ার কাছে কইতে চাই। শিলচর বেঙ্গলি বয়েজ ক্লাবের 60 বছর পূর্তি উপলক্ষে এক ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগামী 6 ডিসেম্বর শিলচর টাউন ক্লাব মাঠে 5A-side ফুটবল প্রতিযোগিতার শুভ সূচনা অনুষ্ঠিত হবে। এতে মোট 6টি দল অংশগ্রহণ করেছে। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে প্রাইজমানি 5,000 টাকা সহ ট্রফি থাকছে এবং রানার্স দলের জন্য রয়েছে প্রাইজমানি 3,000 টাকা এবং ট্রফি। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে এ খবর জানান শিলচর বেঙ্গলি বয়েজ ক্লাবের কর্মকর্তারা। কিছু হয়নি, এই খেলাগুলোকে গতিমান করার জন্য ক্লাবের পক্ষ থেকে আমাদের এখন একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, যেটা 5A-side ফুটবল গেম। এবং সেই ফুটবল গেমে জেলা ক্রীড়া সংস্থার যে ইনস্ট্রাকশনের অনুযায়ী সুপার ডিভিশনের যে 6টি টিম আছে ইনক্লুডিং রানার্স আপ এবং ইন্ডিয়া ক্লাব, টাউন ক্লাব এবং গত বছর যারা চ্যাম্পিয়ন ছিলেন অনুভব ক্লাব এবং তার সাথে আরও 4-3টি ক্লাব মিলে এই সুপার ডিভিশনে যারা পার্টিসিপেন্ট রয়েছিল তাদের নিয়ে 5A-side গেমটা খেলা হবে। এবং এই ম্যাচটি রবিবার দিন সকালে 10টা থেকে আরম্ভ হবে। ম্যাচের সময় হচ্ছে 10-20 মিনিট করে পাবে এবং 5 মিনিটস এটা যেটা লো আছে এই লোয়ের হিসাবে 5 মিনিটস তারা রিসেস টাইম পাবে। খেলোয়াড়রা যারা থাকবে ক্লাবের বিভিন্ন খেলোয়াড়রা বিভিন্ন জায়গা থেকে আসবে, তো বেঙ্গল বয়েজ ক্লাবের থেকে আমরা লাঞ্চের ব্যবস্থাও রেখেছি যেটা খেলোয়াড়রা খেলোয়াড়দের জন্য থাকবে। এবং তার সাথে প্রাইজ মানি যেটা আমাদের আগে যারা বললেন যে চ্যাম্পিয়ন 5,000 রুপিস উইথ ট্রফি থাকবে এবং রানার্স আপ 3,000 রুপিস উইথ ট্রফি থাকবে। এবং এই খেলাই শেষ খেলা নয়, আমরা চেষ্টা করব যেহেতু আমাদের হীরক জয়ন্তী বছর আমরা উদযাপন করছি এবং পালন করছি, আমাদের ইচ্ছে আছে বেঙ্গল বয়েজ ক্লাবে আগামী দিনে ডিসেম্বর মাসে একটি টেনিস বলের প্রতিযোগিতা। একটি ভুল সংশোধনী, বৃহস্পতিবার ডলুগ্রাম এবং নবীন গ্রামে স্বামী বিবেকানন্দের আদর্শিত শিবজ্ঞানে জীব সেবা অনুষ্ঠিত হয়। এতে রামকৃষ্ণ মিশন করিমগঞ্জের পক্ষ থেকে 116টি পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বামী রামভদ্রানন্দজী মহারাজ সহ স্বেচ্ছাসেবক কিরণময় দাস, উত্তম ভট্টাচার্য, শঙ্কু ভট্টাচার্য প্রমুখ। উল্লেখ্য, গতকাল আমার বাংলা সংবাদের অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিদের মধ্যে ভুলবশত স্বামী শক্তিনাথানন্দজী মহারাজের নামটি উল্লেখ করা হয়। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা দুঃখিত। এবং একটা আছে আয়রনের মধ্যে আছে না, আয়রনের ট্যাবলেট। তো এখানে যে ফার্মাসিস্ট আছে এবং একজন মানে মেডিসিন ডাক্তার আছে তার হাত দিয়ে দেওয়া হলো মানুষের যাতে আস্থা থাকে। আমরা ডাইরেক্ট দিতে পারতাম এবং আমাদের ডাক্তার আনার জন্য বলছিলাম, কিন্তু সেটা আমি এখানে আছি বলে আর আনলাম না তাকে কষ্ট করে। কারণ এই ওষুধগুলো একটু মনে রাখবেন, এই ওষুধগুলো বেশি নেই, আমাদের এরকম আরো কিছু আছে। তো এখানকার মতো এনেছি, এক একটা পাতা দেওয়া হলো, প্রত্যেকদিন সেটা খেয়ে আপনার লাভ হবে। আর এটা এক্সপায়ার ডেট হচ্ছে কি যে বেশি নেই, খুব শর্ট পিরিয়ড, ওই জন্য কেউ রেখে দেবেন না, ওই জন্য এই মাসের মধ্যে শেষ করে দেবেন। তাহলে কি হবে, জিনিস
শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। মৃতদেহ নিয়ে সড়ক অবরোধ, 20 লক্ষ টাকা এককালীন সাহায্যের দাবি। কাটিগড়ায় সড়ক দুর্ঘটনায় হত 5 ছাত্রের পরিবারের খোঁজ নিলেন সুস্মিতা দেব। মেঘালয়ে বাঙালিদের নিরাপত্তার দাবি ভাষা শহীদ স্মারক সমিতির স্মারকলিপি সাংমাকে। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।